আসসালামু আলাইকুম। রিসার্চ সিরিজের চতুর্থ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতোই আমি আছি তানজিম আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনার বিষয় প্রিলিমিনারি রিকোয়ারমেন্টস ফর ইয়ার ডেজার্ট কোর্স। শুরুতে আমরা কথা বলবো ল্যাঙ্গুয়েজ এক্সপার্টাইজ নিয়ে। বর্তমানে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড কিংডমের বাইরের দেশগুলো যেমন জাপান, সাউথ কোরিয়া আইলস অ্যাকসেপ্ট করছে। যদি আমরা রিসার্চ সিরিজ নিয়ে একটা লং টার্ম পরিকল্পনা করি, তাহলে শুরুতেই আমাদেরকে ল্যাঙ্গুয়েজ এক্সপার্টাইজের উপরে জোর দিতে হবে। যেহেতু আইলস বিশ্বব্যাপী অ্যাকসেপ্টেড, তাই এক্ষেত্রে ব্যান্ড স্কোর যদি 7 বা তার চেয়ে বেশি থাকে, তাহলে স্কলারশিপ ম্যানেজের ক্ষেত্রেও সেটা অনেকাংশেই আমাদেরকে হেল্প করবে। পরবর্তীতে আমরা দেখব ম্যানেজিয়র স্কলারশিপ। স্কলারশিপ ম্যানেজের ক্ষেত্রে আমরা যেই দেশে রিসার্চ প্রোগ্রামটা পার্সিউ করতে চাই, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে স্কলারশিপ সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আমাদের নিজস্ব দেশে প্রাইম মিনিস্টার্স স্কলারশিপ, অথবা আমরা যেই দেশে রিসার্চ প্রোগ্রাম পার্সিউ করতে চাই সেই দেশের কোনো স্কলারশিপ। এছাড়াও আগে যেটা বলা হলো, আইএলসে ব্যান্ড স্কোর যদি 7 বা তার বেশি থাকে, সেক্ষেত্রে স্কলারশিপ ম্যানেজের ক্ষেত্রে সেটা অনেকাংশেই হেল্প করবে। তৃতীয়ত আমরা দেখব ম্যানেজ ইয়োর স্টুডেন্ট অফারশিপ। স্টুডেন্ট অফারশিপ ম্যানেজের ক্ষেত্রে আমরা একটি ডিটেইল ভিডিও বানিয়েছি। স্টুডেন্ট অফারশিপ ম্যানেজের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলোর দিকে প্রধানত দৃষ্টি দিতে হবে, সেগুলো হচ্ছে সার্চ ফর ইয়োর ডিজায়ার্ড রিসার্চ প্রোগ্রাম। প্রথমেই আমরা যেই দেশে রিসার্চ প্রোগ্রাম পার্সিউ করতে চাই, সেই দেশের নিজের জন্য সুইটেবল কিছু রিসার্চ প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। এই রিসার্চ প্রোগ্রামগুলোকে নিয়ে আমরা একটা এক্সেল ফাইল করব, যেখানে আমাদের ডিজায়ার্ড কোর্স এবং সুপারভাইজারের নাম এবং তার কন্ট্যাক্ট ইমেইলটা থাকবে। এবং তার পরবর্তী ধাপে আমরা যেই যেই সুপারভাইজারের কাছে আমরা মেইল করতে চাই, তাদের রিসেন্ট ওয়ার্কের একটা রিভিউ তৈরি করব এবং এটার একটা সামারি করে একটা ফাইলের মধ্যে রেখে দিব। এটা কেন গুরুত্বপূর্ণ এটা পরবর্তীতে বলছি। এর পরবর্তী ধাপে আমরা একটা ক্যারিয়ার রিপোর্টফোলিও তৈরি করব। সোজা ভাষায় বলতে গেলে ক্যারিয়ার রিপোর্টফোলিও হলো সিভি এর একটা ভিজুয়ালাইজ ফর্ম, যেখানে আপনার নাম থেকে শুরু করে আপনার জীবনে প্রতিটা অ্যাচিভমেন্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে ভিজুয়ালাইজ করে দেখানো হবে। এই ভিজুয়ালাইজেশনের কারণে আপনার সুপারভাইজারের সাথে আপনার ইন্টারাকশন এবং তার অ্যাটেনশন ড্র করার সুযোগ অনেকাংশেই বেড়ে যায়। পরবর্তী ধাপে আমরা যেই যেই সুপারভাইজারকে নিয়ে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলাম, তাদেরকে অ্যাটলিস্ট 4 রিচ আউট করার চেষ্টা করব। যদি 2 মতো একটা লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা আগাই, সেক্ষেত্রে অবশ্যই 2 মধ্যে প্রতিটা সুপারভাইজারকে আমরা অ্যাটলিস্ট 3-4 রিচ আউট করতে পারবো। সুপারভাইজারদেরকে মেইল করার ক্ষেত্রে অবশ্যই আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ক্যারিয়ার রিপোর্টফোলিও পাঠাতে হবে। সেই সাথে আপনি যে সামারিটা তৈরি করেছেন তার রিসেন্ট ওয়ার্কের, সেই সম্পর্কে কিছু 1-2 মধ্যে লিখে দিতে হবে। এক্ষেত্রে সাইন্টিফিক ওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি রিভিউ করতে পারেন এবং আপনার বিষয়টাতে আগ্রহ প্রকাশ পাওয়ার কারণে আপনার ইমেইলটা অন্য সবার থেকে অনেক বেশি স্ট্যান্ড আউট করবে। এবং সবশেষে আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস। কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর কথা অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন আমাদের অনেকেরই সিঙ্গিংয়ে এক্সপার্টাইজ থাকে, অনেকের ডিবেটিংয়ে এক্সপার্টাইজ থাকে, অনেকে বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশনে কাজ করেছি, অনেকে ফাউন্ডেশনে কাজ করেছি। এই কাজগুলোর গুরুত্ব রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে অনেক বেশি। তাই আমরা যখন স্টুডেন্ট অফারশিপ ম্যানেজের জন্য সুপারভাইজারদেরকে ইমেইল করব, তখন যেন আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই উল্লেখ করি। এই বিষয়গুলো উল্লেখ করার পরে যখন আমরা স্টুডেন্ট অফারশিপ পেয়ে যাব, সেক্ষেত্রে মিনিস্ট্রি থেকে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। এই ডকুমেন্টেশনগুলো পেতে সাধারণত স্টুডেন্ট অফারশিপ থাকলে খুব বেশি একটা সমস্যা হয় না। সো আজকের মতো এতটুকুই। হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। টিল দেন স্টে টিউন।